আসসালামু আলাইকুম। ওল্ড ইজ গোল্ড রাজশাহীর পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসছে কড়ি। কড়ি কড়ি প্রাচীন উপমহাদেশে ব্যবহার হতো, ভারত মহাদেশে কড়ি ব্যবহার হতো। প্রাচীন মুদ্রা হিসেবে কড়ি, লবণ এগুলো বিনিময়যোগ্য ছিল। সেই দুষ্প্রাপ্য কড়ি, ছবিতে দেখছেন আপনার যে কড়ি, এটা একটি কড়ি। কড়ি সাধারণত একটি শামুক। এটি মরে গেলে পানি দিয়ে ধুয়ে ফেললে এটা একটা কড়ি তৈরি হয়। কড়ি বর্তমানে কড়ির মালা বা বিভিন্ন কিছু তৈরি হয়। আমাদের যে কড়িটি দেখছেন, এটি আমার আমার নানি, আমাদের বড় আম্মা সুমাকার, বা আমার নানি আমার আম্মাকে দিয়েছিলেন। একটা পুতুল দিয়েছিলেন, সেই পুতুলের মালাতে এটি ছিল। কড়ির ব্যবহার জানা মতে উপমহাদেশে কড়ি ব্যবহার হতো আপনার 4,000-5,000 বছর আগে, পাল সেন সময়, মধ্যযুগ এর সময় ব্যবহার হতো। এই কড়ি আমি সেই মালা থেকে, মানে পুতুলের মালা থেকে এটা সংগ্রহ করে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসছি। দ্বিতীয় সম্রাট অশোক সময় 1990 সালে, এই তামার আধলা আসার পরেই মোটামুটি 1807 সালে এই কড়িগুলা বন্ধ হয়ে যায়। 1890 সাল থেকে মোটামুটি বন্ধর পথে এই কড়িগুলা, এবং মোটামুটি সর্বশেষ 1807 সালে এই কড়ির মূল্য, মানে কড়ি যে মুদ্রা হিসেবে ব্যবহার হতো, মানে বিনিময়যোগ্য, সেটা বন্ধ হয়ে যায়। আপনারা দেখছেন ছবিতে কড়ি। কড়ি একটি শামুক প্রজাতি, একটা শামুক, এবং এটি শুকিয়ে গেলে, সমুদ্রে সংরক্ষণ করার পর শুকিয়ে গেলে, সব কিছু বেরিয়ে গেলে ভেতর থেকে, এটা কড়ি হিসেবে ব্যবহার হয়। আপনারা দেখছেন প্রাচীন মুদ্রা হিসাবে কড়ির ব্যবহার হতো, সেই কড়িকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর আগামীতে আরও নতুন নতুন কিছু নিয়ে আসবো, সে পর্যন্তই আপনার ভালো থাকবেন, আমার চ্যানেলটি দেখবেন, অবশ্যই দেখবেন, আর কমেন্টের মধ্যে আপনার জানাবেন কী দেখতে চান। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখছি। ওল্ড ইজ গোল্ড রাজশাহী। আসসালামু আলাইকুম।